হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এসেছি আমার গার্ডেনে, ছোট্ট একটা গার্ডেন, এটা আপনাদের সাথে একটু শেয়ার করব। এটা আমার গার্ডেনের পিছন সাইড, এখানে কিছু গাছ লাগিয়েছি আমি, ছোট্ট একটা বাগান করেছি। কিছু টমেটো গাছ লাগিয়েছি, এখানে কিছু ছোট ছোট টমেটো হয়েছে। এখানে কিছু মটর শাক লাগিয়েছে, শাকগুলোতে ফুল এসে গিয়েছে। এখানে কিছু সরিষা শাক লাগিয়েছে, এখানে আছে শশা গাছ, শশা গাছে ছোট ছোট ফুল এসেছে। এখানে একটা মরিচ গাছ আছে, এই মরিচ গাছটাকে লন্ডনে সবাই বলে নাগা মরিচ, কিন্তু আমাদের দেশে বলে এটাকে বোম্বাই মরিচ গাছ। পুঁইশাক গাছটা অনেকটা বড় হয়ে গিয়েছে। এখানে আছে কিছু শিম গাছ, শিম গাছে ফুল এসেছে। এখানে কিছু পুঁইশাক গাছ এখনো ছোট ছোট, দেখি বড় হচ্ছে কিনা, দেখা যাক। এই তো আমার সাদের লাউ গাছ, লাউ গাছটা অনেকটাই বড় হয়েছে। লাউ গাছে একটা জানলা দিয়ে দিয়েছি, জানলাটা করতে আমার অনেক কষ্ট হয়েছে। আমি তো ভাবতেছিলাম জানলাটা আমি করতেই পারবো না, তারপর অনেকভাবে কোনো রকম একটা জানলা তৈরি করেছি গাছটার জন্য। দেখা যাক কি হয়, গাছে লাউ আসে কিনা, গাছে কিছু ফুল এসেছে। আর ফার্স্ট টাইম আমার গার্ডেন করা, আমি একদিন লাউ শাক ছিঁড়ে একটু ভর্তা করেছি গাছ থেকে নিয়ে। আর নিজের হাতে লাগানো গাছ যদি ভালো হয় তাহলে তো আরও ভালো লাগে, আর শাক খেতে তো খুবই মজা। এখানে আছে কিছু লাল শাক, লাল শাকগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছে, ভাবতেছি একদিন তুলে নিয়ে রান্না করব। এখানে আছে কিছু ধনিয়া পাতা, ধনিয়া পাতা আগেও কিছু ছিল, সেগুলো বড় হয়ে গেছে, পরে আমি কেটে নিয়েছি, এখন আবার নতুন করে লাগিয়েছি। আরো কিছু আছে আলুর শাক, এই তো আমার ছোট্ট একটা গার্ডেন, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।